السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على نبينا وحبيبنا وقرة أعيننا وطبيب قلوبنا محمد صلوات الله تعالى عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ما اتصلت عين من نظر ووعت أذن بخبر وسلم تسليما كثيرا كثيرا أما بعد সমস্ত প্রশংসা মহিমাময় মহাশক্তিধর মহান আল্লাহরবুল্লাহ আয়মিনের জন্য যিনি কুলমাখলুকাত সৃষ্টি করেছেন সালাম তার নবী বিশ্ব মানবতার মুক্তির দিশারী সত্য ও নেয়ের প্রতি আহ্বানকারী নবী মোহাম্মদ মুস্তফা সাল আলী সালামের উপর রহমত বর্ষিত হোক তার সেই সমস্ত সাহাবাগণের উপর যাদের অক্লান্ত পরিশ্রম ত্যাগ তিতিকা জিহাদ এবং মোজাহাদার মাধ্যমে পৃথিবীর সর্বত্র আজ মুসলমানদের পদচারণা বিরাজ করছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইকলা বাংলা পর্দায় হজ এবং কুরবানি আজ পুরো অনুষ্ঠান জুড়ে হোস্ট হিসাবে আমি আপনাদের সাথে আছি রায়হান জুবাইয়ের এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আপনাদের অত্যন্ত সুপরিচিত গ্রেট ব্রিটেনের সর্বজন শ্রদ্ধে আলমেদিন রেডকোর মসজিদের সম্মানিত ইমাম হতিব হজরত মাউলানা কৌসার আহমদ হাফিজাহু চালা ওর আহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ

আমার আমা আলিম তা আনেল ইসলাম আর ইয়াহদিম মা কেয়া না কবলে ও আন্নাল হাজ্জা ইয়াহাদিম মুখা না কব্লে ও আন্নাল হিজরাতে তাহাদিম মা কে ও আমার তুমি কি জানো না যে ইসলাম কবুল করা মাত্র একজন ব্যক্তির পূর্ববর্তী জীবনের সমস্ত গুনহাকে আল্লাহ তালকে ক্ষমা করে দেন ঠিক তেমনিভাবেই যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হজ করে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনহাকে ক্ষমা করে দেন ঠিক অনুরূপভাবে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলসল্লা আলিয়া ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য নিজের ইমানকে সংরক্ষণ করার জন্য আল্লাহর পথে হিজরত করে আল্লাহ তালা তার জীবনের পিছনের সমস্ত গুনাকে কবুল ক্ষমা করে দেন সুপ্রিয় দর্শক শ্রোতা ঠিক তেমনভাবে কুরবানি রয়েছে অশেষ ফাজিলা এবং গুরুত্ব মুসলমানদের জীবনের মধ্যে আজকে আমরা হজ এবং কুরবানির নামক অনুষ্ঠানে মোহতাম শেখের কাছ থেকে আজকে আমরা স্পেসিফিক টপিক যে আমরা কীভাবে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে কুরবানিতে কুরবানির সময়কালীন আমরা উন্নতি অর্জন করতে পারি সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবেন সাল্লাহ তালা মহতাম শেখের কাছ থেকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ আলোচনা শুনবেন ইনশালাহ প্রথমেই আমরা মোহতাম শেখের কাছ থেকে কুরবানির সামান্য পটভূমি এবং ইতিহাস সম্পর্কে আলোচনা করার জন্য আহ্বান জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত قال الله سبحانه وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكل امه جعلنا ما سكن ليذكر اسم الله على ما رزقهم من بهيمه الانعام فإلهكم إله واحد আল্লাহ তা আলা এই আয়াতের ভিতর দিয়ে কোরবানির সংক্ষিপ্ত ধারণা বা ইতিহাস আল্লাহ রবুল আলামিন আমাদের সামনে উপস্থাপন করেছেন কোরবানি শুধুমাত্র যে উম্মা মোহাম্মদিয়া আমরা পালন করে থাকি তা না এর পূর্ববর্তী আল্লাহ রবুল্লা আলমিন সকল উন্মতের ক্ষেত্রে এই কোরবানির বিধান রেখেছেন যেন তারা আল্লাহ রব্বুল আলমীনের নাম প্রকাশ করে উচ্চারণ করে যখন এই কোরবানি প্রদান করবে আমাদের কোরবানি যে স্টোরিটা সেই স্টোরিটা সম্পৃক্ত হজরতে ইব্রাহিম আলাইহিসাল্লা সালাম এবং ইসমাইল আলহি সালাত সালামের সেই ইতিহাস বা স্টোরির সঙ্গে এর পূর্ববর্তীতে অন্য ধরনের কোরবানি ছিল যেমন হজরত আদম আলহি ওসলামের সালামের ছেলেদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোরবানি করার নির্দেশ দিয়েছেন তাদের ধরনটি একটু ডিফারেন্স ছিল আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য আমি কি করছি কোরবানির বিধান রেখেছি যেন তারা আল্লাহর নাম নিয়ে এই কোরবানি উৎসর্গ করে হজরত ইব্রাহিম আলহি সালাতুসালামকে আল্লাহ রবুল আলমিন বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করেছেন যে বিষয়গুলো হজরত ইব্রাহিম আলাই সাল্লাতু ফেস করেছেন তার জীবনে প্রতিটি ক্ষেত্রে ইব্রাহিম আলহিসালাতুসালাম প্রতিটি টেস্টে আল্লাহর কাছে তিনি সফল কাম হয়েছেন পরিপূর্ণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমে বলেন ও ইতলা যখন আল্লাহ রব্বুল আলমিন ইব্রাহিম আলহি সালামকে বিভিন্ন বিষয় দিয়ে পরীক্ষা করেছিলেন ইব্রাহিম আলহি সালাতুসালাম সেগুলো পরিপূর্ণ করেছেন যে বিষয়গুলো হজরত ইব্রাহিম আলহি সালাতুসালাম আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন যে বিষয়গুলোতে এক নম্বর হচ্ছে যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটার দাওয়াত দেওয়া যারা মূর্তি পূজক ছিল ইভেন ওনার পিতার এগেনস্টে উনি এই দাওয়াত শুরু করছেন উনি সফল কাম হয়েছেন এই দাওয়াতে দুই নম্বর যেটা ছিল সেটা হচ্ছে ইব্রাহিম আলাইস্লা সাল্লামকে অগ্নিতে নিক্ষেপ করা যখন তিনি দাওয়াত কালিমার দাওয়াত দিলেন মূর্তিদেরকে ভেঙে দিলেন তখন তারা ওনাকে অগ্নির মধ্যে নিক্ষেপ করেছিল ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত ধৈর্যের সাথে সে পরীক্ষায় কি হয়েছেন পাস করছেন তিন নম্বর যে আল্লাহ আল্লাহর্বুল আলমিন ওনাকে নির্দেশ দিলেন উনি ছিলেন এরাকের বাসিন্দা এরাকে জন্ম ছিল সেখান থেকে তিনি চলে গেলেন পালেস্টাইন ফিলিস্তিনে সেখানে রেখা চলে গেলেন তিনি মাক্কায় হাজারা এবং ইসমাইল নিয়ে এরপরে মাক্কায় ওনার ছেলে এবং ওনার ওয়াইফকে রেখে আবার প্যালেস্টাইনে চলে যাওয়ার নির্দেশ দিলেন এরপরে ওনার ছেলে ইসমাইল যখন একটু চলাফেরার উপযুক্ত হলো সাত আট বছর বয়স হলো তখন আল্লাহ রব্বুল আলমিনী নির্দেশ দিলেন যে ওনার সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করতে এটা ইন্ডিকেশন ছিল যে তিনার ছেলে সবচেয়ে প্রিয় ওনাকে যেন আল্লাহর রাস্তায় কোরবানি করে তিনি এটাকে আদায় করেছেন আল্লাহ রব্বুল আলমিন এই স্টোরি যেটা হজরত ইব্রাহিম আলিয়া তান ওনার ছেলে ইসমাইলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন এইটাকে আল্লাহ রবুল আলমিনী বলছেন ওয়া তারকা হুফিল আহিরিন পরবর্তী মানুষের উপর আমি এই ইব্রাহিমের যে বিধান বা ইব্রাহিমের যে অর্ডার ছিল কমান্ড ছিল এইটা পরবর্তী মানুষের জন্য রেখে দিলাম এই থেকে আমরা এই কোরবানিটা বিধান পেয়েছি কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে ইব্রাহিম প্রথমে সেলেকে দিছিলেন সেলের পরে আল্লাহ রবুল আলমিনে একটা দম্বা ওনার কাছে পাঠিয়ে দিচ্ছেন উঠি উনি কোরবানি করছেন এই জন্য রসুল করিম সাল্লাহামকে যখন জিজ্ঞাসা করা হলো মা হাদিল আদাহিয়া রসুল আল্লাহ ও এই কোরবানি কি রসুল বললেন সুন্নত আবি সুন্নত আবিকুম ইব্রাহিম তোমাদের পিতামহ ওর তোমাদের আদি পিতা হজরত ইব্রাহিম আলাইসালামের সুনসন্নত সেই সুন্নত থেকে আমরা আজকে এই কোরবানি পেয়েছি সো আমরা মোহতারম শেখের কাছ থেকে জানতে পারলাম যে কুরবানিটা হচ্ছে সুন্না তো আবিকুম ইব্রাহিম আমাদের আদি পিতা ইব্রাহিম আলী সাল্লাতামের সুন্না ইব্রাহিম আলী সাল্লাতাম হচ্ছেন সেই মহাপুরুষ যাকে মুসলিম জাতির পিতা বলা হয় কেননা তিনিই তো সেই মহান ব্যক্তি যিনি আমাদেরকে মুসলিম নামকরণ করেছেন যেমনটা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলম বলেছেন ওসাম্ম কুমুল মুসলিমিন ইব্রাহিম আলী সোল্লাত আসসালামই তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন সো ইব্রাহিম আলী সাল্লাত আসলামের শূন্য অনুযায়ী বর্তমান এখন পর্যন্ত মুসলিম উম্মা পৃথিবীর কোনায় কোনায় আল্লাহ তালার নির্দেশ অনুযায়ী কুরবানি পালন করে থাকে সো আজকে আমাদের নির্ধারিত বিষয় হচ্ছে আর্থ এবং সামাজিকভাবে আমাদের কুরবানির সময় কী কী করণীয় রয়েছে আমরা প্রথমেই আমরা মোহতার শেখের কাছ থেকে আমাদের সামাজিক জীবনে কোরবানির সময় কী কী বিষয়ে লক্ষ্য রাখতে হবে সেই বিষয়ে কিছু আলোকপাত করার জন্য আহ্বান জানছি কোরবানি যদিও আমরা এটা ব্যক্তিগতভাবে একটি আমল করে থাকি কিন্তু এটা ইমপ্যাক্ট যেটা হচ্ছে প্রভাব হচ্ছে সমস্ত সমাজের মধ্যে এর বিস্তার লাভ করেছে যার জন্য আমরা অনেক দিক নিয়ে আলোচনা করতে হবে প্রথমে যখন আমরা কোরবানি করি তাহলে কোরবানি করার সাথে আমাদের ব্যক্তিগত কি সুবিধা বেনিফিট কি বা পার্থিব জীবনে আমরা কি বেনিফিট পাই সেগুলো হচ্ছে যে যখন আমরা কোরবানি করব। একজন মানুষ যখন কোরবানি করবে ইব্রাহিম আলাইসাল্লা সালাম ওনার ছেলেকে যে উৎসর্গ করেছিলেন যে একটা আল্লাহ রব্বুল আলমিনীর একটা মহান বিধান পালন করেছিলেন আমি কোরবানি করার সাথে সাথে আমিও সেই মহান একটি কাজে অংশগ্রহণ করে নিলাম আল্লাহ রবীনের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ পেল যখন আমি কোরবানি করলাম এই কোরবানিটা হচ্ছে আল্লাহ রবীন্দ্র কৃতজ্ঞতা শুকুর আদায় করার একটি মাধ্যম দ্বিতীয়ত কোরবানি হলো আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভের একটি মাধ্যম এই এবাদত আমরা এই এবাদতের মাধ্যমে যেন আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করে নিই যে আমি যদি নির্দেশ থাকতো যে আমার ছেলেকে কোরবানি করার তাহলে আমি করতে ছিলাম। কিন্তু আজকে আল্লাহ রব্বুল আলমিন এইটাকে একটু ডিফারেন্ট ওয়েতে সুযোগ করে দিয়েছেন যে আমার জানের উপরে এই কোরবানি না দিয়ে মালের উপরে দিয়ে যার কারণে ব্যক্তিগতভাবে আমরা এই কোরবানির অনেক সুফলতা সফলতা সুফল লাভ করি এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ আল্লাহ রবুল আলমিন কোরআনে বলেন তোমাদের কোরবানির জন্তুর গোষ্ঠ মাংস রক্ত এগুলো আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তুমি কোন ইন্টেনশনে কোন নিয়তে কোরবানি করেছ সেটাই আমার কাছে পৌঁছে তাহলে আমি যখন কোরবানি সঠিক নিয়ম অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য ভালো ইন্টেনশন নিয়ে করব তখন আল্লাহর নৈকট্য লাভ করা আমার জন্য একটা সুযোগ হবে আল্লাহ রবুল আলমীর কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করলাম তার সন্তুষ্টির অর্জনের একটা পরিচয় প্রদান করলাম দুই নম্বর যেটা আমরা হচ্ছে যে যখন আমি কোরবানি দিই তখন আত্মতৃপ্তি উপলব্ধি করি এটা আত্মতৃপ্তি বোধ করি যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে কোরবানি দিয়েছেন আমি সেই কোরবানি পশুর মাধ্যমে দিয়ে ইব্রাহিমের সাথে আমার কাজটা শরিক হইলাম আমি তার কাজে অংশগ্রহণ করলাম সো সেল স্যাটিসফ্যাকশন এটা হচ্ছে আমাদের কোরবানির আরেকটা বিষয় তিন নম্বর যেটা আমাদের হয় সেটা হচ্ছে অন্যান্যরা এই কোরবানির মাধ্যমে আনন্দ ভোগ করে আনন্দে আনন্দ করে তাদের সমাজের মধ্যে আমি যখন কোরবানি দিলাম তাদের আনন্দের মধ্যে আমি অংশ গ্রহণ করলাম চার নম্বর হচ্ছে যে অন্যকে সাহায্য করার একটা অনুভূতি আমাদের আছে আমরা যে শুধু কোরবানি করি নিজেও কিছু এটার থেকে আমরা কি করি উপকার গ্রহণ করি আর কিছু অংশ আমরা গরিব বা আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিই তখন আমি অন্যদেরকে সাহায্য করার একটা আনন্দ একটু মানুষ যখন আপনার কাছে আসলো কোনো জিনিস চাইলো যে আমাকে একটু সহযোগিতা করেন কোরবানের দিতে নিজের মধ্যে এটা পারলকে সহযোগিতা করতে পেরেছি তো এই বিধানটা আদায় করার ভিতর দিয়ে আমার অন্যকে সহযোগিতা সহযোগিতা করার যে আনন্দ সেইটাই আমাদের কি হয় সুযোগ হয় আবার যখন আমি কোরবানি করলাম আমার কোরবানি দেখে আরো আমাদের সমাজের আমাদের এলাকার আমাদের গ্রামের আমাদের পাড়া প্রতিবেশী তারাও কুরবানিতে কি হলো উদযাপন হলো তাহলে এই কোরবানির মাধ্যমে অন্যদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করার একটা সুযোগ হলো যখন আমরা একা আমরা যারা গরিব আছি গ্রামের গ্রামেগঞ্জে একটা গরু যখন আমরা কুরবানি দিতে পারি না কিন্তু আমার কোরবানির নিয়ত আছে যে একটা কোরবানি দিব তখন আমরা আরো আশেপাশে যাদেরকে আছে তাদেরকে বলি আসো আমরা সবাই মিলে সাতজনে মিলিয়ে তো এই সাতজনকে যখন আমি ডাকলাম তাকে বললাম যে কোরবানি এইভাবে এইভাবে করব করলে এইটুকু আমাদের সবাব রিওয়ার্ড হবে সমাজের এই সহযোগিতা হবে তখন আরো সাতজন আমার দাওয়াতে একত্রিত হলো এই যে আমরা উদ্বুদ্ধ করলাম ভাবে এটা বিরাট ভূমিকা নামাজ আমি একা একাগরে করতে পারবো রোজা আমি করে একা রাখতে পারবো আমি অন্যান্য আমল তসবিহাত কোরআনের তেলাওতে একাগরে করতে পারবো কিন্তু কোরবানির মাধ্যমে সামাজিকভাবে আরো সাতজনকে শরীর করবো

সে এই ভালো কাজের স্বভাব সে নিজে পাবে যারা ওনাকে অনুসরণ করে এই ভালো কাজ করলো তাদের যতটুকু সব আল্লাহর কাছ থেকে পাবেন সে ততটুকু স্বভাব তাদের পাবে কিন্তু তাদের আজর থেকে স্বভাবটা একটু কম কমবে সেখানে আরেকটা বিষয় যে অর্থনৈতিকভাবে আমরা কিভাবে কুরবানির মাধ্যমে উন্নতি লাভ করতে পারি এ বিষয়টা যদি একটু আলোচনা করতেন আমরা যখন অর্থনৈতিক সুবিধার কথা আলোচনা করব এখানে আসতে হবে আমাদের একটা যখন কোরবানি আমরা করতে যাই তখন দুই দিক থেকে আমরা অর্থনৈতিকভাবে মানে সফলতা অর্থনৈতিকভাবে অর্থনৈতিক উপকার ভোগ করতে পারি একটা হচ্ছে যারা কোরবানি করবো তাদের অর্থনৈতিক সফলতা ওর বেনিফিট আর অপরপক্ষে আমাদের সমাজে যারা আছে যারা যাদের জীবিকা নির্বাহের বিভিন্ন পন্থা অবস্থা যারা আছে সেইটাতে আমাদের একটা কোরবানি বিশেষ ভূমিকা রাখে সেটা হচ্ছে কোরবানির মৌসুমে হাটে বাজারে অনেক কোরবানির জন্তু বিক্রয় হয় আমরা যারা কোরবানি দিই তারা কিনি যারা এটার লালন পালন করে তারা বিক্রয় করে এখন কোরবানির এই যে মাঠে আনার আগে একটা লম্বা বেনিফিট অর্থনৈতিক বেনিফিট আমাদের সমাজে বুক করে যদি আমরা এটাকে একটু চিন্তা করি আপনি কোরবানি দিলেন মার্কেট থেকে নিয়ে আসলেন একটা কোরবানির জন্তু দাম পঞ্চাশ হাজার ষাট হাজার হোক কিন্তু এই ষাট হাজারের যে জন্তুটা মার্কেটে আসতে এক দুই বছর তার পিছনে মেহনত আমাদের যারা সমাজে আছেন যারা গরিব আছেন তারা কোরবানির আগে বা বৎসর কানেক আগে ছয় মাস আগে উপযুক্ত একটা এইজের বা দুইটা তিনটা চারটা গরু হোক ছাগল হোক দেখে প্রথমে কিনে কিনে এটাকে লালন পালন করে লালন পালন করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে সারা বছর আমি এটাকে লালন পালন করব। কোরবানির মৌসুম আসলে এটাকে তরুতাজ্য করে মার্কেটে নিব বি বাজারে নিলে কি কম দামে বিক্রি করতে আমি উচ্চ মূল্যে একটা জোড়া মূল্যে কি করতে পারব বিক্রি করতে পারব তাহলেই আমাদের ইনকামের একটা ব্যবস্থা হবে এইজন্য আমাদের বলতে পারি বিক্রেতা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে যে পার্সোনালি ব্যক্তিগতভাবে পারিবারিক ভাবে আমরা কিছু পশু লালন পালন করি আবার আরেকটা হচ্ছে আমরা খামার বা ফার্ম করি যদি আমরা ফার্মের কথা ধরি তাহলে অর্থনৈতিকভাবে এখানে কর্মসংস্থানের একটা ভালো ব্যবস্থা হয় যে সারা বৎসর যদি এটা বড় ফার্ম হয় যেখানে শত শত গরু মহিষ ছাগল এগুলো কী করে লালন পালন করা হয় এই এরিয়ার মধ্যে বা এই থানার মধ্যে যদি একটা বড় ফার্ম হয় তাহলে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা বিশেষ করে যে সমস্ত দেশে বেকারত্বের হার বেশি আমি মনে করি সেই সমস্ত দেশে এই ধরনের সুযোগ সুবিধার মাধ্যমে অনেক কর্মসংস্থার ব্যবস্থা হবে বিশেষ করে গ্রামগঞ্জে যেখানে আপনাদের কাজকর্মের কোন কৃষি ব্যবস্থা ছাড়া কোন মানুষের খাজের ব্যবস্থা বিশেষ করে বাংলাদেশ কৃষি কৃষি অঞ্চলে যেগুলো দুই নম্বর হচ্ছে একজন মানুষের যখন একটা গরু তার পারিবারিকভাবে প্রথমে লালন পালন শুরু করলো এক নম্বর হচ্ছে সে হাল চাষের জন্য এটা ব্যবহার করে তাহলে কুর্বানির মৌসুমে আসলে বিক্রয় করবে এই চিন্তায় কিনলো এটার যে বাচ্চা আছে আস্তে আস্তে গ্রো এই যে আপনার বাচ্চা থেকেও একটা প্রফিট চতুর্থ নম্বর হচ্ছে যখন মানুষ একটা কাজে ব্যস্ত থাকে তাহলে তার শারীরিক শারীরিক ভাবে সে একটা পরিশ্রম করলো আর এখন তো আপনারা আমরা দেখি যে আমাদের মানুষ অনেক ডায়াবেটিস এগুলো নিয়ে বসে আছে। তখন সে কাজে বের হলো তাদের এই দিকে সুস্থতাও আসলো মানসিক ভাবেও সে একটা কি হইলো তার উৎসাহ উদ্দীপনা থাকলো যে আমার ফিউচারে একটা প্ল্যান আছে ঈদ মৌসুমে আমি এটা কি করবো বিক্রয় করবো একটা পয়সা পাবো এই যে গরুর গোবর বা বর্জ্য যেটা দিয়ে জৈব আমরা এখন বেশিরভাগ ইউরিয়া সারের মধ্যে কি করছি ডিপেন্ড করছি এটা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় যদিও প্রাথমিকভাবে দেখা যায় যে আমাদের যে ফসল গুলো উৎপন্ন হচ্ছে কিন্তু এটা জমির জন্য ক্ষতিকর কিন্তু জৈব সার যেটা আছে সেইটা কখনো জমির জন্য ক্ষতি করে না সারা বছর আপনি জৈব সার ইউজ করলেন গোবর গুলো ইউজ করলেন জমির জন্য ভালো জমির জন্য আপনার আবার যখন আপনি কৃষিকাজে যাবেন তখন আপনার কিনে বা মার্কেট থেকে কিনে বাজারে সার নিয়ে আসার দরকার নেই আপনার সেই বলো আর মার্কেটে যখন আপনি তুললেন তোলার পরে আপনি যেটা আগে মনে করেন চল্লিশ দিয়ে কিনছেন এটা সত্তর আশি পর্যন্ত এক লাখ পর্যন্ত বিক্রি করে আমাদের তাছাড়া নিজের শারীরিক ও সুস্থতা এমন একটা কথা আছে যে সুস্থ দেহে সুস্থ মন দেহ সুস্থ থাকলে মনটাও ভালো থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা তো এ পর্যায়ে আমরা কুরবানির পশুপালনের ক্ষেত্রে কোন কোন বিষয়ের প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে কোরবানির পশু পালনের ক্ষেত্রে আমাদের প্রথমে আমাদের দেখতে হবে যে যদি আমি এই টার্গেটে কোরবানির পশুগুলো পালন করি যে পরবর্তীতে আমি কি করব বিক্রয় করব। কোরবানির মৌসুম আসলে বিক্রয় করব। এক নম্বর হচ্ছে যে জন্তুটা সুন্দর সুটাম দেহের অধিকারী স্বাস্থ্যসম্মত কোনো আয় হাত বাঙ্গা পাঙ্গা এগুলো নেই কান কাটা নেই মানে সুন্দর কালার সুন্দর বডি এরকম দেখে প্রথমে আমাদের চুজ করতে হবে তাহলে পরবর্তীতে আমি মার্কেটে যখন নিয়ে যাব তখন একটা বিরাট অঙ্কের আমি প্রফিট পাবো দুই নম্বর জিনিসটা আমাদের যারা লালন পালন করেন তাদের এই দিকে খেয়াল রাখতে হবে কোরবানি জন্তুর জন্য একটা বয়স সীমা নির্ধারিত যে এই বয়স সীমার আগে আপনি কি করতে পারবেন কোরবানি দিতে পারবেন না সাধারণত আমাদের গ্রামগঞ্জে দাঁত দেখে বলে যে এই কোরবানির দুটা দাঁত হয়ে গেছে তো কোরবানি হয়ে যাবে আসলে নিয়ম এরকম না উঠের ক্ষেত্রে শরীয়তে পাঁচ বছরের বেশি হতে হবে একটি উট যদি কোরবানি কেউ দিতে চায় তাহলে তার বয়স পাঁচ বছরের বেশি হতে হবে গরু মহিষ এগুলো যদি কেউ কোরবানি দিতে চায় তাহলে তার বয়স দুই বছরের বেশি হতে হবে আর ছাগল বেড়ার ক্ষেত্রে এক বৎসরের বেশি হতে হবে যদি কোরবানি দিতে হয় পশু লালনের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে আমরা দেখে দেহের অধিকারী যেটা কোনো অঙ্গ প্রত্যঙ্গ মধ্যে কোনো সমস্যা থাকবে না এরকম যেটা আমরা কোরবানি জন্তু প্রথমে লালন পালন করব। তিন নম্বর যে কোরবানি আসা পর্যন্ত এই এইজ পর্যন্ত যেন হয়ে যায় আর আমরা যেন

আচ্ছা অনেক সময় দেখা যায় যে অনেক জীর্ণ শীর্ণ পশু কুরবানির আগে যে পশু যিনি লালন পালন করেছেন উনি বিভিন্ন মেডিসিনের মাধ্যমে ওই পশুটাকে মুঠা তাজা করে ফেলেন বেশি প্রফিট অর্জন করার জন্য সো এই ব্যাপারে ইসলামের ফয়সলাটা কি ইসলামের বিধান হচ্ছে যে আপনি নিজে যা খাবেন যেটা যেন এমন জিনিস খাবেন যেটা আপনার ক্ষতি সাধন না হয় শারীরিক ক্ষতি সাধন না হয় আপনি যে জিনিসটা খাবেন এটা আপনার যেন শারীরিক সুস্থতা বা আপনার শারীরিক ফায়দা বহন করে অ্যানিমলের ক্ষেত্রে সেই বিধান হবে যে আপনি তাকে যা খাওয়াবেন যা দিবেন যেন তার স্বাস্থ্য সম্মত হয় অন্য কোনো অসৎ উদ্দেশ্যে যে এটা মোটা হয়ে যাবে আমি খাওয়ালাম বা ইনজেকশন পোষ করলাম বা অন্য যেটা তার স্বাস্থ্যের ক্ষতি সাধন হয় বা এই মাংসটা পরবর্তী যারা জবাই করবে খাবে তাদের ক্ষতি হয় এইরকম কোনো কাজ এই পশুর সাথে করা যাবে না এটা টোটালি হারাম এটা হচ্ছে এক এক ধরনের দুকাবাজি জি আর দুকাবাজি ইসলামের মধ্যে নেই যেমন আল্লাহ বলেছেন ওয়ালা আতুল কুবি নিজে নিজের মাকে ধ্বংসের মধ্যে ফেল না ঠিক ভাবে যে দ্রব্য যে বস্তু যে পশু আমি ইউজ করব বিক্রয় করব এইটার মধ্যে এরকম কোন কাজ করা যাবে না যেটা আমাকে পরবর্তীতে ধ্বংস হয় অথবা এই জন্তুটা সো এই ধরনের পশু যদি কেউ বিক্রি করে ফেলে মেডিসিন পুশ করার পরে বা ইনজেকশন পুশ করার পরে সো এই মাধ্যমে যে প্রফিটটা সে অর্জন করলো সেটাকে তার জন্য ব্যবহার করা যায় হবে যে মানিটা সে আর্ন আসলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন ওয়া তুকবালু সাদাকাতুন মিন গুলুরিন জি দুকাবাজির মাধ্যমে যদি কোনো সম্পদ উপার্জন করেন এটা যদি আল্লাহর রাস্তায় সদকা করেন তাহলে এই দুকাবাজির সদকা আল্লাহ রব্বুল আলমিনে কি করবেন না গ্রহণ করবেন না তাহলে বোঝা গেল এই জিনিসটা হারাম হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই গ্রহণ করেন না যখন এটা গ্রহণ করেন না তাহলে হারাম জিনিস আপনি যদি নিজের এরকম প্রফিট বানান মানুষকে ধুখা দিয়ে তাহলে আল্লাহ রব্বুল এই অর্ডার অনুযায়ী কমান্ড অনুযায়ী রসুল করিম সাল্লাহাম এই অর্ডার অনুযায়ী আপনার জন্য তো হারাম হবে হালাল হবে না সে আমাদের বিরতিতে যাওয়ার সময় হয়েছে সুপ্রিয় দর্শক শ্রোতা শুনছিলাম শেখের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তত্ত্ববহুল আলোচনা আজকে আমাদের টপিক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটি বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত শ্রোতা বিরতির পরে আবারও আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগতম দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হজ এবং বাংলার পর্দায় আমরা মোহতরাম শেখের কাছ থেকে আজকের নির্ধারিত টপিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম পর্যায়ে আমরা মোহতরাম শেখের কাছ থেকে কুরবানির পশুর উচ্ছিষ্ট অংশ চামড়া এবং হার ইত্যাদি সংরক্ষণ করার মাধ্যমে আমরা কীভাবে অর্থনৈতিক উন্নতি লাভ করতে পারি সে বিষয়ে আলোকপাত করার জন্য আপনার জানাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিন যে কোরবানি আমাদেরকে দিয়েছেন সেই কোরবানি থেকে আমরা সবাই উপকৃত হই ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে আমাদের এর সুফল বহন করে যখন আমরা কোরবানি একটি জন্তু কিনি তখন আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে ছেলে আসে নতুন একটা অ্যানিমাল যখন ঘরে আসে তখন সবাই আনন্দ বোগ করে এর পিছনে একে দেখতে যায় একে নিয়ে হাঁটা করে এই এর মাধ্যমে আমাদের ফ্যামিলিগত একটা চেঞ্জ আসে আমাদের সাধারণত বাচ্চারা এখন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে বসে থাকে তাদের কার্টুন টিভি এগুলো নিয়ে বসে থাকে যখন আমাদের একটা নতুন একটা ইস্যু আমাদের সামনে আসলো কোরবানির পূর্ববর্তী আমরা কি করি এগুলো কিনি কেনার সাথে সাথে একটা নতুন ইমেজ শুরু হলো কোরবানির দিন আমাদের বাচ্চারা আমাদের ফ্যামিলি মেম্বারসরা সবাই মিলে এটাকে জবাই করে এটাকে বন্টন করে একাঠে সবগুলো দেখার পরে আমাদের সাধারণত বাচ্চাদের একটা একটা নতুন চিন্তা জাগে এই দেশে আমাদের যারা বাচ্চারা আছে এরা সাধারণত জবাই করা দেখে না কিন্তু আমরা যখন কোরবানি দিই কোরবানি দেওয়ার পর মাংসটা গড়ে আসে গড়ে আসার পরে এটা আমরা যখন বাঘ করতে যাই আত্মীয় স্বজনকে দিই তখন তাদের মধ্যে একটা অনুভূতি আসে যে হ্যাঁ নতুন কি জিনিস তখন ইসলাম যে সার্বজনীন সকলের সাথে একটা সুসম্পর্ক তেমন ভ্রাতৃত্ববোধের মাধ্যমে যে আমরা ইসলাম একটি ধর্ম এটা সমাজ সেইটা আমরা আর বাচ্চাদের উপলব্ধি হয় যেন বাচ্চারা বা আমাদের ছেলেমেয়েরা সেলফিস না হয় দুই নম্বর হচ্ছেন যখন আমরা এই গুষগুলো বন্টন করি আত্মীয় স্বজনের মাঝে তখন তাদের দান দক্ষিণা করার ডোনেশন করার একটা উপলব্ধি আসে যে আজকে এই নেইবারের কাছে দিয়েছেন আম্মা আব্বা এই তো ওনার ফ্রেন্ডসকে দাওয়াত দিচ্ছেন তারা আসছেন খাচ্ছেন আবার তাদের গড়ে গড়ে নিয়ে দিয়ে দিচ্ছেন তখন আমাদের যারা বাচ্চারা আছে যদিও তাদের বয়স কম হয় ছোটো হয় কিন্তু এই সবগুলো তারা উপলব্ধি করে এটার মাধ্যমে আমরা দেখলাম গোষ্ঠুলো যখন বন্টন করি তখন তাদের মধ্যে একটা চেঞ্জ আসে যে অন্যকে সহযোগিতা করার এটা মন মানসিকতা সৃষ্টি হয় যখন আমরা সবাই মিলে গরিব ধনী মিলে কি করি মাংসের বন্টন করি এগুলো নিয়ে আমরা খাবার টাবার খাই বিকেলবেলা যখন আমাদের দুপুরবেলা আমাদের সবাই বসে এই মাংস নতুন মাংসগুলো নিয়ে গোস্তগুলো নিয়ে খাবারে বসে তখন তাদের আরেকটা কি আছে চেঞ্জ আসে যে শুধুমাত্র বাইরের ফুডগুলো খাবার আমরা অভ্যস্ত হয়ে যাই আমাদের বাচ্চাগুলো এখন যখন একটু নতুন জিনিস আসলো সবাই বললেন কোরবানের মাংস খাও তখন আনন্দ চিত্তে কি করে এগুলো খাবার খায় আমাদের বন্ধু বন্ধুবান্ধব যারা আত্মীয় স্বজন যারা আছে এরাও যখন অংশগ্রহণ করে একটা খাবারে একটা মিলে তখন একটা আলাদা একটা পরিবেশ সৃষ্টি হয় সাধারণত আমরা তো বাইরে গিয়ে যাই বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাই কিন্তু আমাদের গোরে যে খাবারের একটা ইন্তজাম হয় এই কোরবানির মাধ্যমে এটাও একটা বহু বড়ো বিষয় আর বিশেষ করে গরিবদের যে খাদ্যের অভাব গরিবদেরকে যে আমরা একটা খাদ্যের ব্যবস্থা করে দিলাম যেটা তাদের জন্য সারা বছর সম্ভব হয় না পুষ্টিকর খাবারের তাদের অভাব সেইটা একটা মোচন হয় যদি একটা দেশে মনে করেন এক লক্ষ গরু কোরবানি হয় সবাই তো একজনে খাবে না যারা কোরবানি দাতা সে খাবে না সবাইকে মিলে দিবে তো পুষ্টিকর খাবারের একটা কি ব্যবস্থা হলো কোরবানির মাধ্যমে চামড়া যেটা আছে সেই চামড়াটার মাধ্যমে আমরা অনেকভাবে এটা ব্যবহার করতে পারি এক নম্বর হচ্ছে যদি নিজে দাবা যেটা শুকিয়ে নিজের কাজে ব্যবহার করতে চান তাহলে করতে পারবেন যদি এটা বিক্রয় করে ফেলি বিক্রয় করার ক্ষেত্রে আমাদের দুটি জিনিস করতে হবে অনেক মাদারিস যেগুলো আছে অনেক সময় তারা চামড়া কোরবানির চামড়াগুলোও গ্রহণ করে আপনি যদি কিছু কম মূল্যে মাদ্রাসায় দিয়ে দেন অথবা টোটাল একটা চামড়া যদি মাদ্রাসায় দিয়ে দেন তাহলে দুইটা ফায়দা আপনি এখানে পাবেন এক নম্বর ফায়দা হচ্ছে আপনি ডোনেশন করলেন এর ফায়দা দুই নম্বর হচ্ছে এই আপনার চামড়ার পয়সার মাধ্যমে অনেক বাচ্চার লেখাপড়া কোরআন হাদিসের কি হইলো শেখার একটা সুযোগ হইলো তাদের সহযোগিতা হইল এই ফায়দা আর যদি আপনি একেবারে টোটাল বিক্রয় করে ফেলেন তাহলে এই যে মানি যেটা এটা নিজের কাজে ব্যবহার করা কখনো যাবে না এটা গরিবদেরকে দিয়ে দিবেন যখন মার্কেটে আমাদের এই চামড়াটা গেল যদিও কোরবানির মৌসুমে একটু চিপে কি হয় মানে বিক্রয় হয় কিন্তু অনেক অর্গানাইজেশন আছে ঠেনারি অর্গানাইজেশন আছে সেগুলো কিনে নিয়ে আপনার এগুলো দাবাগত দিয়ে শুকিয়ে বিভিন্ন কাজে আপনার দ্রব্য বানানোর কাজে ব্যবহৃত করে ব্যবহার করে ব্যবহৃত হয় এই জিনিসগুলো তখন আমাদের রাষ্ট্র এর থেকে কি করে বিরাট একটা অর্থনৈতিক ফায়দা হাসিল করে আমাদের বিজনেসম্যানরা এটা দেশে ইউজ করে দেশের বাইরে এক্সপোর্ট করে বিগ একটা অ্যামাউন্ট কি করে কিন্তু একই সাথে এত চামড়া আর কখনো হয় না সাধারণত মার্কেটে বাজারে যেগুলো বিক্রয় হয় এটা একটা দুইটা তিনটা কিন্তু এই সুযুগে বড় বড় ট্যানারি যেগুলো আছে এগুলো যদি আমরা দেখি তাহলে দেখা যায় আপনার সিক্সটি সেভেন্টি এইটি ডিসিম নিয়ে একটা বড় কি করছে ট্রেনারি করছে আর এখানে এই কোরবানির চামড়াগুলো তারা শুকিয়ে বাজারজাত করে বিদেশে যখন রপ্তানি করে তখন সারা দেশের বিশেষ করে রাষ্ট্র এখানে কি হয় উপকৃত হয় इवन বৈদেশিক মুদ্রা অর্জিত মাধ্যমে আমার জানা মতে যে বাংলাদেশ বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রপ্তানি খাত হচ্ছে চামড়া শিল্প এবং এই কুরবানির সময় যে 60 থেকে 70 ভাগ চামড়া এই কুরবানির সময় এই খাতের মধ্যে ব্যয় হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা তবে এখানে একটা জিনিস আমাদের যারা बिजनेসম্যান আছেন বিশেষ করে কুরবানির ক্ষেত্রে উনাদের একটা সিন্ডিকেট হয়ে যায় যে এখন বিগ অ্যামাউন্ট অফ চামড়া আমাদের কাছে এসে গেছে আমরা একেবারে এটার দাম নিচে নিয়ে নেব এইটার ক্ষেত্রে আমার একটা অনুরোধ হলো আপনারা সাধারণত মার্কেটে যে চামড়া বিক্রয় করেন যে মূল্য যে হারে সেই হারটা যেন এখানে কোরবানির সময় এই হারটা যেন বাজারে বলবৎ থাকে তাহলে কি হবে আল্লাহর রহমত আপনাদের উপরে হবে যারা বড় বড় বিজনেসম্যান আছে গরিবের এদিকে কি হইল ফায়দা হইল অর্থনৈতিকভাবে গরিব এটা। উপযুক্ত এটা বিক্রয় করতে আর অপর দিকে আল্লাহ রবীনে আপনাদের উপরে কি করবেন এই বরকত দান করবেন যারা সত্যিকারের ব্যবসায়ী সৎ ব্যবসায়ী তাদের উপরে আল্লাহ রব্বুল আলমিনে ইহকালেও কি করবেন রহমত বর্ষণ করবেন ভরকালে তারা তারা নবিয়া উলিয়াস আলহিনদের সাথে ক্ষমতের দিন হবে এই সিন্ডিকেট থেকে যেন আমরা সবাই বেরিয়ে আসি কোরবানির পশুর যে অপ্রয়োজনীয় বজ্র যেগুলো কোরবানির করার পরে যে আমরা রক্ত এগুলাকে কীভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি এই যে বিষয়গুলো বর্জ্য যেগুলো আছে কোরবানি করার পরে যে বর্জ্যগুলো আছে এগুলোর ব্যাপারে আমরা একটু সচেতন হওয়ার দরকার গোবর যেগুলো আছে যদি আমরা প্রত্যেক গ্রামে যে কোরবানির জন্তুটা জবাই করার পরে গোবরটা যদি একটা জায়গায় মাটির নিচে নিয়ে পুঁতে রাখি অথবা রক্ত যেগুলো আছে রক্তগুলো মাটির নিচে পুঁতে রাখি তাহলে আপনার পরিবেশ দূষণের কোনো সুযোগ নেই আর যখন আমরা বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে মুসলিম কান্ট্রিতে লক্ষ লক্ষ একই দিনে একই মুহূর্তে কি হয় জবাই হয় এটা যত ঠান যাবে তত আপনার দুর্গন্ধ বের হবে আপনার পরিবেশ নষ্ট হবে এনভায়রনমেন্টটা নষ্ট হবে এজন্য দায়িত্বমূলকভাবে সবাই নিজ নিজ জিম্মায় এটারে সংরক্ষণ করা উচিত বিশেষ করে রক্তের ব্যাপারটা রক্ত যেটা বের হয় এটাকে বলা হয় দামে মাসফুর হয় আপনার প্রবাহিত হন এটা আবার না পাক মাংসের সাথে যে রক্তটা থাকে এটা দামে মাস্ফোড় না কিন্তু যেটা বের হয়ে মাটিতে পড়ে যায় সেটা হচ্ছে দামে মাসফুর প্রবাহিত রক্ত হচ্ছে নাপাক এই জন্য এই নাপাক জিনিসকে যত দূর সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব দুর্গন্ধ বের হওয়ার আগে এগুলো মাটির নিচে পুঁতে নিতে হবে বিশেষ করে আমাদের শহর অঞ্চলে আমাদের সিটিজ বা টাউনে যারা আসেন এরা মানে বেগে বরে রাস্তার পাশে বা আপনার স্ট্রিটের পাশে রেখে দেন বা ঝুপ পড়া যেখানে থাকে এখানে রেখে দেন এটা টোটালি রং আপনি বেগে রাখলেন বেগে রাখার পরে রাত্রে বেলা শেয়াল এগুলো আই এগুলো সিঁড়ে ফেড়ে দেয় তখন রাস্তা নষ্ট হয় পরিবেশটাও দূষিত হয় সারা স্ট্রিটের মধ্যে সারা এই এরিয়ার মধ্যে দুর্গন্ধ হয় কি হয় আপনি যখন বর্জ্যগুলো মাটির নিচে পুঁতে দিবেন তখন আর দুর্গন্ধ আসবে না আর যদি মাটির নিচে পোতার কোনো সুযোগ না হয় তাহলে সিটি কর্পোরেশন নির্ধারিত যে স্থানগুলো আছে সেইগুলো আমি ভালো করে ব্যাগের মধ্যে কি কইরা পেক কইরা ডাস্টবিনের মধ্যে আমি নিয়ে ফেলে দিব অন টাইমে ফেলে দিব আশেপাশে রাখবো না যেন এটা সিঁড়ে টুড়ে না যায় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাহলে পরিবেশ আমাদের দূষণ থেকে মুক্ত হবে ফ্রেশ পরিবেশ আমাদের থাকবে না হয় আপনার যে এরিয়ায় একজনে দুষ্ক মানে এই জিনিসটা নষ্ট করবে না সারা সব মানুষ কি হচ্ছে এ থেকে কষ্ট ভোগ করবে আর অন্যকে কষ্ট দেওয়া শরীয়তে জায়জ নেই যার জন্য আপনারা সবাই দায়িত্বমূলক ভাবে এই কাজগুলো করবেন বর্জ্যগুলো বেগের ভিতরে রেখেন এবং বিনে ফেলে দেন যেখানে সিটি কর্পোরেশন নির্ধারিত জায়গা আছে সেখানে আর যদি গ্রামগঞ্জে হয় তাহলে আমাদের বাড়ির আঙ্গিনায় বাড়ির আঙ্গিনার পাশে যেগুলো জায়গাগুলো আছে সেগুলো বুথে রেখে দিলে হয়ে যাবে একটা জিনিস কোরবানি আমাদেরকে সামাজিকভাবে কি শিক্ষা দিয়ে দেয় আমরা এটাকে কী শিক্ষা গ্রহণ করতে পারি এক নম্বর হচ্ছে কোরবানির মাধ্যমে আমাদের ব্যক্তিগত আমরা উপকার লাভ করতে পারি যে আমরা নিজের লাইফকে একটা এনজয় করতে পারি দুই নম্বর হচ্ছে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা সবাই এটা অনুষ্ঠানে সেলিব্রেট করলাম সবাই মিললাম সবাই অংশগ্রহণ করলাম তাহলে আমাদের সব ফ্যামিলি মেম্বার্স একত্র হয়ে কী করতে পারি আনন্দ উল্লাস করতে পারি আনন্দ উদযাপন করতে পারি অন্যান্য গরিবদেরকে যখন আমরা সহযোগিতা করলাম তখন তাদের অনেক ফাইন্যান্সিয়াল কি হয় হেল্প হয় তাদের খাবারের অভাবগুলো দূর হয় সেইগুলো আমাদের এই সুযোগ সুবর্ণ সুযোগ যে একই সাথে সব গরিবকে সহযোগিতা

যে তোমরা একজন অন্য জনকে বিনিময় করো তাহলে তোমাদের ভালোবাসার সৃষ্টি হবে ভালোবাসার সৃষ্টি অন্তরের ব্যাপার কখন অন্তর কি হয় আপনার ভালোবাসার সৃষ্টি হয় যখন অন্তর মানে শান্ত থাকে অন্যের প্রতি আপনার ধাবিত হয় অন্যের প্রতি ভালোবাসা জন্মে তো এই খাবারের মাধ্যমে এই সহযোগিতার মাধ্যমে আমরা ধনী গরিব সব একই শ্রেণীতে চলে আসলাম সবার খাবার এই দিন কমপক্ষে একটা স্ট্যান্ডার্ড মিল আমরা সবাই খেয়ে থাকি আর সবাই আনন্দ উদযাপন করলো এটা হচ্ছে সামাজিক এটা ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টির একটা মাধ্যম সেতু ওকে আমরা অনেক সময় কুরবানির পরে অনেকে বলেন যে ধনীদেরকে নাকি দেওয়া যাবে না কুরবানির মাংসগুলো এ ব্যাপারে ইসলামের ইসলামের জি কোরবানি যেটা আপনি মান্নতের যদি কোরবানি হয় তাহলে ধনীকে দেওয়া দিবা যাবে না যদি আপনি মান্নত করেন যে আমি এই বছর এই জন্য একটা কোরবানি দিব তাহলে এই মান্নত করা কোরবানি যেটা ওয়াজিব সেইটা গরিবকে দিতে হবে ধনীরা আর যেগুলো আমাদের ওয়াজিব কোরবানি হোক নফল কোরবানি হোক যদি আমরা দিয়ে থাকি তাহলে এই মানে যে কৃত জন্তুর মাংস নিজে খেতে পারবেন নিজের ফ্যামিলি মেম্বার্সকে দিতে পারবেন আত্মীয়স্বজনকে দিতে পারবেন ধনী হোক গরিব হোক সবার কাছে বন্টন করতে পারেন তবে এই ব্যাপারে আমাদের একটু লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের সমাজে যারা ধনী আছেন সবাই তো কোরবানি দেবে কিন্তু গরিবরা তো কোরবানি দিবে না এখানে আমি ধনীকে দিয়ে বড় অংশ একটা দিয়ে বা একটা অংশ দিয়ে তাকে খুশি করার থেকে আমাদের বা মানে গরিব অঞ্চলে গরিব এলাকায় এগুলো যদি কোরবানি দিয়ে পাঠিয়ে দেই তাহলে আরো বেশি কি হবে আমরা উপকৃত হবো সব এদিকে খেয়াল রাখতে হবে কিন্তু সবাইকে দেওয়া যাবে মান্যতের কোরবানি ব্যতীত কোরবানির মাংস পুরো মাংসগুলো ফ্রিজের মধ্যে রাখার বিধানটা কি আসলে কোরবানি তো হচ্ছে যে সবাই এখানে সবার ওয়াতিদাল করবা হাকুগল মিসকিন আল্লাহ রাবুল আলমিন বলছেন যে আপনার আত্মীয় স্বজন যাদের অধিকার আপনার উপরে আছে তাদের অধিকার তাদেরকে দিয়ে দিবেন যাদের কোনো কিছু নেই খাবার দাবারের ব্যবস্থা নেই তাদের অধিকার আছে আপনার মালের উপরে আপনি দিয়ে দিবেন ওয়াবনিস যারা কি আছে আল্লাহর রাস্তার মধ্যে আছে তাদের সম্পদ সাথে নেই অথবা যারা জেহাদের মধ্যে আছে তাদের সম্পদ নেই তাদেরকে দিবেন কোরবানি একটা উত্তম সময় সুযোগ যেখানে আপনি অন্যান্যদের অধিকার পূরণের কি আছে সুযোগ আছে এখান থেকে যদি আপনি না দিয়ে সবগুলো রাখেন তাহলে এই রাখাটা আপনার মানবিক দিক দিয়ে কতটুকু আপনার গ্রহণযোগ্য এটাই আমাদের বাবার দরকার এখন শরীয়তে বলবো না যে এটা একেবারে যাইজ বা না যাইজ আপনি চিন্তা করেন এই সুযোগে সবার এখানে আপনার এটা হক আছে এই হকটা আপনি প্রদান করবেন কেন আপনি সারা কি করবেন আপনার রেখে দিবেন ফ্রিজের ভিতরে দুই নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনে আপনার দিলের দিল আপনার নিয়তে ইন্টেনশন কি আছে সেটা দেখতেছে ইন্নামালা আমালু আপনি মনে করেন যদি কোরবানি আমার মানে বাজার থেকে আবার নিয়ে আসব সারা বছর তে নিয়ে আসা কিনার আর সুযোগ মানে দরকার পড়বে না এটা যদি সারা রেখে দিই তে আপনার নিয়ত অনুযায়ী আপনি কি করবেন সবাব পাবেন

তাহলে এই আয়াতের বাস্তবায়ন আপনার জীবনে হবে সাবিল কোন ব্যক্তি যদি একা কুরবানি করার উদ্দেশ্যে কোনো পশু ক্রয় করে তারপরে অন্যদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে সে বলল আচ্ছা আপনারা ছয়জন আমার সাথে শরিক হয়ে যান এই কুরবানির মধ্যে তাহলে এই এই ব্যাপারে ইসলামের শরীর বিধান কি। এখানে দুইটি জিনিস হচ্ছে কোরবানি যাদের উপরে ওয়াজিব তারা যদি একটা জিনিস কিনে তাহলে একটা বিধান আর যদি তাদের উপরে ওয়াজিব নাই তিনি কিনেন একটা বিধান যখন ওনারা যখন কোরবানির জন্তু কিনবেন তাহলে তার উপরে ছাগল হয় যদি একটা গরু কিনে তাহলে এক নাম তার উপরে ওয়াজিব আর বাকি এরপরে যদি অন্যদেরকে সে সহযোগিতা মানে মানে শরীর করতে চায় তাহলে সে শরিক করতে পারবে কারণ তার উপরে ওয়াজিব প্রথমেই ছিল সে আর নতুন কিছু ওয়াজিব তার উপরে করে নাই আর যখন একজন গরিব কিনবেন যে ওই ইন্টেনশনে যে আমি এটা কোরবানির নিয়ত করলাম যে আমি এটা কি করব সারাটাই আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি করব তখন আপনি সারটাই আপনার উপরে বাজু করলেন কেনার আগে আপনি ডিসিশন নিবেন যে আমি এক নামের জন্য গরু কিনছি না সাত নামের জন্য গরু কিনছি

এইটা হচ্ছে কোরবানির মাংস যেটা ওয়াজিব যেটা আছে আমরা ওয়াজিব কোরবানি আমরা যেটা কী করি মান নত করে নজর করে কী করি কোরবানি করি এটা মুসলমান গরিবদেরকে দিতেই হবে আর যেগুলো নফল আসছে এগুলো প্রাতৃত্ববন্ধনের জন্য বা এদের মুসল নন মুসলিমদেরকে আপনার ইসলামে উৎসাহ প্রদানের জন্য আপনি দিতে পারবেন কারণ কোরআনে করিমের মধ্যে জাকাতের মাল বন্টনের একটা খাত হচ্ছে কলুব হচ্ছে এরা যারা বিধর্মী তাদেরকে ইসলামের অনুশাসনে ও উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য ইসলামের প্রতি আহ্বান করার জন্য উৎসাহ প্রদান করার জন্য দেওয়া যায় তাহলে জাকাতের মাল যখন আপনি দিতে পারবেন তাহলে কোরবানির যেটা আছে যেটা আপনি ধনীকে দিতে পারেন গরিবকে দিতে পারেন এই উদ্দেশ্যে দিতে পারবেন যে তাকে যেন ইসলামের প্রতি আহ্বান করা হয় তবে কুরবানির সংক্ষিপ্ত আকারে যদি কুরবানির ফজিলা আমরা কোরআানে মহাদেশ থেকে কী ধরনের ফজিলা অর্জন করতে পারি রসুলসালাম কি বলেছেন ব্যাপারে এ ব্যাপারে আল্লাহ রবুল আলমিন প্রথমে কোরআনে কর্মীর মধ্যে বলেছেন ইন্না ইন্না ওয়ানহার দেখা যায় আল্লাহ রব্বুল আলমিনে এই সূত্র আয়াতে দুইটি জিনিস উল্লেখ করেছেন ফসল্লি রব্বিকা ওয়ানহার ফাসলি সলাত আল ঈদ ল্বিক ওয়ান হার আল জুজুর মুফাসির নিকেরাম এই আয়াতে বলেছেন যে তুমি আল্লাহ বলেছেন যে তুমি কি করো নামাজ আদায় করো ঈদের নামাজ আল্লাহর জন্য আর তুমি অ্যানিমল যেটা আছে জুজুর সাধারণত বলা হয় উঠকে উঠকে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করো এই দুইটি ওয়ার্ড ফাসল্লি এবং ওয়ান হার সিগাতুল আমর আমর কমান্ডিং ওয়ার্ড যেটা উজুবের ক্ষেত্রে সাধারণত ব্যবহৃত হয় এজন্য কোরবানি যারা সামর্থ্যবান আছে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব রসুল করিম সাল্ল সাল্লাম বলেছেন মান ওয়াজাদা সায়তান ওয়ালাম ইউদ্দাহি ফালাহক্রুবান্না মুহানা যারা সামর্থ্যবান আর তারা যদি কোরবানি প্রদান না করে তাহলে সে যেন আমার ঈদগাহের কাছে না আসে তাহলে এরকম আল্লাহ রব আল্লাহ রসুল সতর্কবাণী দিচ্ছেন যে কোরবানি যদি না প্রদান করে যেন মুসল্লায় না আসে একটা ওয়াজিব আদায় না করলে আরেকটা ওয়াজিব থেকে আল্লাহ রসুল সতর্ক করে দিচ্ছে তাহলে করা ওয়াজিব কোরবানির মাধ্যমে আমরা যে বেনিফিট বা সবাব অর্জন করি রসুল করিম সাল্লাম বলেন আনি মুস আনি আল্লাহ যে সবচেয়ে প্রিয় কোরবানীর দিন যে কাজটা আল্লাহর কাছে পছন্দনীয় সেটা হচ্ছে আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি করা ইন্নাহা তিয়ামাল কেয়া মাবিয় করুন খেয়ামতের দিন আপনি যে জন্তুটা কোরবানি করবেন সেটা কেয়ামতের দিন তার শিং তার চুলগুলো তার যে নখগুলো পা গুলো এগুলো নিয়ে আসবে আয়াতের একটা হাদিসের মধ্যে আছে সামিনু দাহায়াকুম তাকুন আলা সিরাতি মাতায়াকুম ওয়া ফাইন্নাহা ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম যে তোমরা মুটাতা যা জন্তু দেখে কুরবানি করো কারণ পুল সিরাত যে কিয়ামতের দিন আমরা পার হতে হবে সেই দিন এটা আপনার সওয়ার হিসাবে হবে সুবহানাল্লাহ এজন্য আমরা মুঠা যা দেখে গোর কুরবানি করব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো যে এর फायदा কি আল্লাহর রাসূল বললেন বিকুল্লি শাআরাতিন হাসানাহ প্রত্যেকটি লুমের বিনিময়ে একটি নেকি পাবে তখন সাহাবে কেরাম জিজ্ঞাসা করলেন কালু ফাসুফু বিয়া রসুল্লাহ তাহলে লুম তো গরু ছাগলের কম হয় আপনার বেড়ার লুম খুবই বেশি হয় তখন ওনাদের বেড়ার লুম তো অনেক বেশি সেই রকম কি সব হবে রসুল্লাহ তাহলে বেড়ার লুমের ব্যাপারে আপনার আপনার নির্দেশ কি আল্লাহ রসুল বললেন বিকুল্লি শাহরাতি মিনা সুফি হাসানা যে প্রত্যেকটি লুমের বেড়ার লুমের বিনিময়ে তোমরা কি করবা একটি আছে সেই লুমগুলো থেকে আমরা পাবো একদিকে কোরবানি করার সব আরেক আমরা যাদেরকে করলাম মাধ্যমে এদের সব আর বিশেষ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের একটি মহান বিষয় যেটা তিনি আল্লাহর রাস্তায় তান ছেলেকে কোরবানি করছেন এর বিনিময়ে আমরা আল্লাহর রাস্তায় জন্তুকে কোরবানি করে এই বিষয় কাজের অংশগ্রহণ অংশ অংশীদারিত্ব গ্রহণ করতে পারি শেখ আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি যদি আজকে আমাদের আলোচ্য বিষয়ে আলোচনার সারমর্ম বা সারাংশটুকু দর্শকদের সামনে সারমর্ম হচ্ছে কোরবানি যাদের সামর্থ্য আছে তাদের কোরবানি করা বাজে দুই নম্বর হচ্ছে কোরবানির মাংসগুলো আমরা কোরবানি করব একমাত্র আল্লাহ রব আলিনে কে সন্তুষ্টি রাজি করার উদ্দেশ্যে সহিং মানুষকে দেখানোর জন্য নয় তিন নম্বর কোরবানির যে মাংসগুলো আমরা পাবো এগুলো নিজে খাবো অন্যকে দিবো বিশেষ করে গরিবের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে চতুর্থ নম্বর হচ্ছে কোরবানি দেওয়ার পরে আমাদের মধ্যে একটা যেন বন্ধন সৃষ্টি হয় হিংসা বিদ্বেষ না হয় আমরা যেন সকল একই কাতারে একই মঞ্চে এসে যেতে পারি আর পাঁচ নম্বর হচ্ছে কোরবানি করার পরে যে বর্জ্যগুলো থাকে সেইগুলো যদি আমরা পূর্ণভাবে সংরক্ষণ না করি তাহলে আমাদের পরিবেশ দূষণ হবে আমাদের সমাজে দুর্গন্ধ এগুলো ছড়িয়ে পড়বে যা স্বাস্থ্যসম্মত হবে না স্বাস্থ্যের ক্ষতি হবে এজন্য আমাদের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখা পরিবেশকে রক্ষা করা এনভায়রনমেন্টকে সংরক্ষণ করা আমাদের উচিত এটাই দায়িত্ব মানেই দায়িত্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি আপনারা আমাদের সাথে ছিলেন আমাদের মোহতারাম শেখের কাছ থেকে আজকে কুরবানির নির্ধারিত বিষয় সম্পর্কে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রোগ্রাম তাআলা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং আমাদেরকে কুরবানি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তবরাক